الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى أبواب الاعتكاف بسم الله الرحمن الرحيم أبواب الاعتكاف باب الاعتكاف في العشر الأواخر والاعتكاف في المساجد كلها لقوله تعالى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون قال حدثنا إسماعيل بن عبد الله قال حدثني ابن وهب عن يونس أن النافع أخبر عن عبد الله بن عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان সম্মানিত দেবী ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর জুমা বার সাতই রমজান 1443 হিজরির মোতাবেক 8ই এপ্রিল 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে সিয়াম ও রমজান সম্পর্কিত যে আলোচনা চলে আসছে রমজানের পূর্ব থেকে তার কয়েকটি আর বিষয় বাকি রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে শুরু করব তা হচ্ছে এতেকাফ ইমাম বুখারী মহল্লার কিতাব থেকে এতেকাফের অধ্যায় বলছেন ইমাম বুখারী মহল্লা বিসমিল্লাহির রহমানির রহিম আবওয়াবুল এতেকাফ কোন কোন অধ্যায় বা পর্বের আগে বিসমিল্লাহ এসেছে লিখায় আর কখনো কখনো নেই তো এগুলি আসলে যারা কপি করেছেন তাদের পক্ষ থেকে কোন জায়গাতে লিখেছেন বা কোন নুসখাতে আছে আবার অনেকে কপি করেছেন তো আমরা নিশ্চিত না যে বিসমিল্লাহির রহমানির রহিম ইমাম বুখারী লিখেছেন না পরে যিনি কপি করেছেন তিনি লিখেছেন বলছেন আবওয়াবুল এতিকাফ এর আগের অধ্যায়গুলি তো আমরা দেখেছি কিতাব হ্যাঁ যেমন কিতাবু তারাবি এইভাবে কিতাবু সম কিতাব কিতাবের ভিতরে কিতাব মানে যাতে বেশ কিছু অধ্যায় এসেছে বেশ কিছু অধ্যায় নিয়ে আসা হয়েছে একটি কিতাবে মানে বড় একটি হেডলাইন যার আন্ডারে অনেকগুলি অধ্যায় আছে একই বিষয় কিন্তু একই বিষয় আর আরেকটি তরিকা হচ্ছে কিতাব না লিখে আবওয়াব সেটা এখানে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করেছে যেটা অন্যান্য হাদিসের কিতাব আছে যেমন তিনি যদি আবওয়াব কিতাব কোথাও লিখে নিতে বাবের অধ্যায় হচ্ছে আবওয়াব বাব মানে অধ্যায় বলছেন বুখারী রাহমাহুল্লাহ আবওয়াবুল এতেকাফ এতেকাফের অধ্যায় সমূহ মানে এতেকাফ সম্পর্কিত বেশ কিছু অধ্যায় বা চ্যাপ্টার রয়েছে 15টি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় হচ্ছে বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ তাআলা বাবুল এতেকাফ ফিল আশিল আওয়াখির এই অধ্যায় হচ্ছে শেষ দশকে এতেকাফ করা সম্পর্কে তারপরে কোরআনে কারিমের আয়াত নিয়ে এসেছেন আর কোরআনে কারিমের আয়াত দলিল হিসাবে নিয়ে আসার আগে একটি মাসআলা তার যেটি মত সেই মতটি পেশ করেছেন তা হচ্ছে বল এতেকাফ মাসাজিদে কুল্লিহা এতেকাফ সব মসজিদে যে কোনো মসজিদে হবে এতেকাফ যে কোনো মসজিদে হবে অর্থাৎ মসজিদ ছাড়া অন্য কোথাও হবে না মসজিদ ছাড়া অন্য কোথাও হবে না মসজিদ কাকে বলে যেখানে পাঁচ অক্ত কমপক্ষে সলাৎ হয় পাঁচ অক্ত আজান হয় আর পাঁচ অক্ত সলাৎ নামাজ হয় তাকে মসজিদ বলে তাহলে পাঁচ অক্ত যখন লাগাইলাম তাহলে কোন জায়গায় যদি সলাতের জায়গায় করা আছে কিন্তু দুই অক্ত বা তিন অক্ত সলাৎ হয় ডিউটির সময় সলাৎ হয় যেমন বিভিন্ন কোম্পানিগুলিতে বা ফ্যাক্টরিতে এরকম ব্যবস্থা আছে বিভিন্ন টাওয়ারও আছে যখন ওয়ার্কাররা আছে ডিউটিতে আছে ডিউটি টাইমে দু অক্ত হয়ে গেল ওদের ইউনিভার্সিটিতে একটি জামে মসজিদ আর তার প্রতিটি ফ্যাকাল্টি বা কলেজে এক একটি করে মসজিদ বা মোসাল্লা আছে কিন্তু সেগুলিকে মসজিদ বলা যাবে না সেখানে দুই অক্ত সলাত হয় বা এক অক্ত হয় জোহরটা হয় কারণ জোহরে ছাত্র শিক্ষক সবাই থাকে আর কখনো কখনো পরীক্ষার সময় থাকলে হয়তো শিক্ষকগণ এসে থাকেন মাগরিবে বা আসরে চলে আসছেন হয়তো বা মাগরিবের সাথে আছেন খাতা চেক চেক করার জন্য তখন হয়
ফজর কোনোদিনই হয় না, গোটা বছর জীবনও কোনোদিন হয় না। তাহলে এমন জায়গায় যেখানে দুই অক্ত তিন অক্ত হয়, কখনো হয় কখনো হয় না, ফজর হয়ই না একবারে, সেটাকে মসজিদ বলা যাবে না। সূক্ষ্ম ভাষায় এমনি বলতে পারেন, কিন্তু মসজিদ না, কি বলা হয়, মুসাল্লাহ, সেটা বলা হয় সালাতের স্থান। মুসাল্লাহ মানে যেমন জায়নামাজ, আমরা ফার্সিতে জায়নামাজ বলি, ওইটাকে আরবিতে কি বলা হয়, মুসাল্লাহ। অনেকে মুসাল্লাহ বলেন, জায়নামাজ বলেন না। আর ওরা সাজ্জাদ বলে, কারণ ওর উপরে সিজদা করা হয়, সেজন্য সাজ্জাদা বলে। এটা তাদের মাতৃভাষা, কিন্তু আসলে হয়েছে মুসাল্লাহ, সালাতুল ইসলাম, যেখানে পাঁচ অক্ত নামাজ হয় না, সেটা হচ্ছে মুসাল্লাহ। যেটাকে বিভিন্ন এয়ারপোর্টে লেখা থাকে মুসাল্লাহ লেখা থাকে, আরবি তো মুসাল্লাহ, আর ইংরেজি লেখা থাকে প্রেয়ার হল, কি লেখা আছে। এতেকাফ মসজিদে হবে, তাহলে মুসাল্লাহ হবে না, সেটা বাইরের কোন প্রতিষ্ঠান মুসাল্লাহ হোক অথবা বাড়ির মুসাল্লাহ হোক। মহিলারা খাস একটা জায়গা বানিয়ে নিয়েছে রুমে, আর সেখানে তারা নামাজ পড়ে নিয়মিত, তারা পাঁচ অক্ত পড়ে, কিন্তু বাড়ির ভিতরে, ওটা মসজিদ না, ঘরের ভিতরে একটা অংশ। এইরকম জায়গায় এতেকাফ সঠিক মতে হবে না, কোরআনে কারিমের আলোক হবে না, সঠিক মতে হবে না। আর এটি হচ্ছে ঠিক, আর এই মতটি বুখারী রাহমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন। তাই বললে প্রথম খানি বলছেন, এই জন্যই কি বলছেন, সমস্ত মসজিদ, মসজিদে হয়, গায়ের মসজিদে হয়, মসজিদ ছাড়ানোর কথা হবে। দলিল বলছেন যে কাউলি তাআলা, কার মহান আল্লাহ বলেছেন সূরা বাকার আয়াত 187, যেটি রোজা রমজান সংক্রান্ত শেষ আয়াত 183 থেকে 187 তে বর্ণনা করা হয়েছে রমজান এবং সিয়ামের বিধি বিধান। তার মধ্যে 186টি শুধু দোয়া সম্পর্কে আছে, রমজানের দোয়ার যে গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, সেই ইঙ্গিত বহন করে যে মাঝখানে একটি আয়াতে 183, 84, 85 আলোচনা চললো রমজান সিয়াম, হ্যাঁ, আর তারপরে 186তে গিয়ে দোয়া, 187তে আবার রোজা সিয়ামের মাসাইল আহকাম বিধিবিধান। এই জন্য রমজান মাসে রোজা অবস্থায় যে কোনো সময় দোয়া করবে, বিশেষ করে ইফতারের পূর্বে, এই সময়গুলি দোয়া কবুলের খুব বেশি সম্ভাবনা রয়েছে। তারপরে রমজানের রাত্রি শেষ তৃতীয় অংশ গোটা বছরই ফজিলতের, কিন্তু রমজান মাসের শেষ তৃতীয় অংশ বিশেষভাবে ফজিলতের, আর শেষ দশ দিনের সবগুলি রাত সবচেয়ে বেশি ফজিলতের। এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে। আর যখন ফজিলতের এই সময়গুলিতে, এই সময় আমাদেরকে দিন দুনিয়া ইহকাল পরকালের সার্বিক কল্যাণের জন্য দোয়া করার জন্য সচেষ্ট হইতে হবে। কে নিজের ভালোই চান, কে নিজের মঙ্গল চান না, সবাই চান, কিন্তু চাইতে জানেন না অনেকে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান। মসজিদে ইতিকাফের দলিল বলছেন, আল্লাহ বলছেন এই 187 নম্বর সূরা বাকারা আয়াতের শেষটি, ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করবে না। ওয়াশারা মানে ভাব অর্থ মেলামেশা করা, যৌনাচার করবে না। যদিও শাব্দিক অর্থ মুবাশারা, মানে বাসারা মানে চামড়া, শরীর, শরীরের সাথে শরীর জোড়া লাগা, এটা হচ্ছে মুবাশারা। ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা মেলামেশা করবে না স্ত্রীদের সাথে। যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে, মসজিদে যখন তোমরা ইতিকাফ অবস্থায় থাকবে, তিলকা হুদুদুল্লাহ, এ হচ্ছে আল্লাহর সীমানা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সীমানা। আকিফুনা ফিল মাসাজিদ, কি বুঝলেন, তাহলে মসজিদ দে ইতিকাফ, যদি মসজিদ ছাড়া ইতিকাফ হইতো তো আল্লাহ কি বলতেন, ওয়ান তুমা আকিফুন, তোমরা যখন ইতিকাফে থাকবে, সেটা মসজিদে হইতে পারে আবার বাসাতে মুসাল্লাতে নামাজের জায়গায় হইতে পারে। তোমরা যখন মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে, সুতরাং ইতিকাফের জন্য মসজিদ শর্ত, এটি হচ্ছে সঠিক। এইগুলি হচ্ছে আল্লাহ নির্ধারিত সীমারেখা, ফালা তাকরাবুহা, এই সীমানার কাছাকাছি যে আর বর্ডার কাছে গেলে ঝামেলা আছে। ভিতরে আছেন, দেশের ভিতরে আছেন, নিরাপদ আছেন, বর্ডারে গেলে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে, হ্যাঁ, বিপদের সম্মুখীন হইতে পারে, কি খেয়ে কি হয় না, ভেজালে ভেজাল লাগাইতে পারে, তাই না। আর যে জমির সীমানা থাকে, জমির সীমানা যদি ছাগল গরু চড়াইতে চড়াইতে চলে যান, তাহলে খুবই সম্ভাবনা আছে যে আরেকজনের জমি চলে যায়। আর আল্লাহর সীমানা হচ্ছে মাহারে,
হুদুদুল্লাহ মাহরাম হারামের জায়গা হালাল যত কিছু দূরে সন্দেহর জায়গা দিয়ে জি হারামের সীমানার কাছে যাবে كذلك يبين الله آيات للناس এই ভাবে আল্লাহ রাব্বুল তার বিধানা বলি আয়াত বিধি বিধান কে আল্লাহ বিশদ ভাবে বর্ণনা করেন মানব সকলের জন্য দালুমে তো যাতে করে মানুষরা পাপ মুক্ত হতে পারে মানুষ কে ভালো মন্দ সব বিশদ ভাবে বিস্তারিত বলে দাও যাতে করে মানুষ মুক্ত থাকতে পারে কারণ না জানলে অনেক সময় না জেনে পাপ হয়ে যেতে পারে এই ছিল আয়াত আর তারপরে 2025 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবি প্রখ্যাত সাহাবি সুন্নতের পাবন আমির উমর রাদিয়াল্লাহু তাআলা এখন যেহেতু রমজানের বিধান নাজিল হয়েছে মদিনা দ্বিতীয় হিজরিতে রমজানের বিধান নাজিল হওয়ার পরে 9 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন রেখেছেন প্রথম হিজরিতে চলে গেল তাহলে বাকি আর 10টা তো এই 9 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন আর ইতিকাফও করেছেন করা হয়নি রমজানে তখন শাওয়াল মাসে সেটা পুরা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশক এতে করেছেন তার রমজান মাসে কয়টি দশক রয়েছে তাহলে তিনটা দশক প্রথম দশক দ্বিতীয় দশক তৃতীয় দশক শেষ দশকটা বেশি উত্তম শেষ দশক আলোচনা করব যাতে করে এটা কোন বিষয়টি বুঝতে সুবিধা হয় এতেকাফের শাব্দিক অর্থ কি এতেকাফ সহি হয় আমাদের সব অনেক মানুষ আকিকা উচ্চারণ করতে পারে না ছেলের আকিকা করবো ছেলের আকিদা করবো আকিকাকে কি করে দেয় এত মানে শোচনীয়তা ইসলামী জ্ঞান তো এতেকাফ ফাদি এতেকাফের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহকে কোনো জায়গায় আবদ্ধ রাখা আবদ্ধ রাখা অবস্থান করা এবং কোন জায়গাকে আঁকড়ে ধরা শাব্দিক অর্থের সাথে শরীয়তের পরিভাষায় যে এতে কাপ তার সম্পর্ক আছে নিজেকে আবদ্ধ রাখছেন কোন জায়গায় হ্যাঁ কোন জায়গাকে একদম ধরে থাকছেন যে এখানে আমি থাকবো এই কয়টা দিন আর অবস্থান করছেন একেবারে স্থির হয়ে কোথাও এদিক সেদিক যাওয়া যাবে না একেবারে জরুরি না হয়ে গেলে আর তার একটা সীমানা আছে দুনিয়ার কাজে নয় শাব্দিক অর্থ যে এইগুলি অবস্থান করা বা আঁকড়ে ধরে থাকা অথবা কোন জায়গায় নিজেকে আবদ্ধ রাখা কোরআনে কারিমে এই শব্দটি ব্যবহার হয় সূরা আম্বিয়ার আয়াত নম্বর 52 ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে জাতি কি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি পূজক ছিল হিন্দুদের কি বলেছিলেন মা হাযে তামাসিল আল্লাতি আনতুম লা আকিফুন এইগুলি প্রতিমা পুতুল কি কি করছো তোমরা আল্লাতি আনতুম লাহা আকিফুন যেগুলির উপর তোমরা কি করে রয়েছো অবস্থান করে রয়েছো যেগুলি নিয়ে তোমরা অবস্থান করে রয়েছো যেগুলি নিয়ে তোমরা মেতে রয়েছো আকাফা ইয়াকিফু থেকে আকিফুন সিনফাতিস যেখানে তোমরা অবস্থান করেছো ধর্ণা দিচ্ছো ধর্ণা দাও শরীয়তের পরিভাষায় শরীয়তের পরিভাষায় এতেকাফ এর সংজ্ঞা বেশ কিছু আলমা বিভিন্ন ভাবে করেছেন তবে যেটা প্রসিদ্ধ সংজ্ঞা সেটা হচ্ছে সংজ্ঞা মানে পরিচয় সংজ্ঞা মানে কাকে বলে সহজ ভাষা লজুম মসজিদ কোন মসজিদকে আঁকড়ে ধরা বা মসজিদে অবস্থান করা আল মুকসুফিল মসজিদ বলা যেতে পারে কি জন্য এমনি এমনি নয় লে তাআতিল্লাহ তাআলা মহান আল্লাহ সন্তুষ্টিমূলক কাজের জন্য আনুগত্যের কাজের জন্য নেকির কাজ নেকির উদ্দেশ্যে কি করা মসজিদে অবস্থান করা মিন শখসিন মখসুসিন বিশেষ ব্যক্তির পক্ষ থেকে কোন এক ব্যক্তি সেখানে অবস্থান করেছে মসজিদে নেকির আশায় আলা সিফাতিন মখসুসা বিশেষ পদ্ধতিতে বিশেষ বিশেষ নিয়ম নীতিমালা মেনে বিশেষ বিশেষ নিয়ম নীতিমালা মেনে সেই বিধিবিধান গুলি মেনে অবস্থান করা মসজিদ এতেকাফের হুকুম কি হুকুম এর আগে ফের কি কায়দা বর্ণনা করেছে হুকুম শরীয়তের কয়টি কে বলতে পারে শরীয়তের হুকুম পাঁচটি মাশাআল্লাহ মাশাআল্লাহ সবচেয়ে বাচ্চা আমাদের কত বলেছে পাঁচটি একটা হচ্ছে ফরজ হ্যাঁ আর একটা হচ্ছে অর্পি পরি হারাম আর একটা হচ্ছে
মুস্তাহাব সুন্নাত, সুন্নাত মুস্তাহাব, ওর বিপরীতটা হচ্ছে মাকরুহ অপছন্দনীয়, আর একটা হচ্ছে এই সবের মাঝামাঝি, একবারে মাঝখানে, এদিকে না ওদিকে, জায়েজ মুবাহ জায়েজ, এই পাঁচটার একটাতে ফেলতে হবে এতেকাফকে। এতেকাফ ফরজ, ফরজ কি? হ্যাঁ ফরজ না, হারাম সুন্নাত মুস্তাহাব, সুন্নাত ওর বিপরীত হচ্ছে মাকরুহ, মাকরুহ হ্যাঁ না না, মুবাহ জায়েজ না ওটাও না, তাহলে বাকি থাকলো কি? সুন্নাত। আর সুন্নাত কে ব্যাপক করতে সুন্নাত হচ্ছে ভালো, সুন্নাত করলে নাকি আর না করলে গুনাহ নেই। সুন্নাত দুই ভাগে বিভক্ত, মুয়াক্কাদা গায়ের মুয়াক্কাদা, অথবা মুস্তাহাবে কিছু আছে যেগুলো তাকিদ আছে সুন্নাতে মুয়াক্কাদা, আর কিছু গায়ের মুয়াক্কাদা, সেটা আলাদা কিছু। তাহলে সুন্নাত এতেকাফ কি? সুন্নাতে মুয়াক্কাদার সাথে লাগে, সুন্নাত কিন্তু তাকিদ রয়েছে। তাকিদ কেন বলবো? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্টিনিউ প্রতি বছর এতেকাফ করেছেন, এবং নবী সাল্লামের সাহাবীরা এতেকাফ করেছেন, এমনকি নবী সাল্লামের বিবিগণ মসজিদে এতেকাফ করেছেন, বাড়িতে নয় মসজিদে এতেকাফ করেছেন, নবী সাল্লামের জীবন দশায় করেছেন অনুমতি নিয়ে। আর নবী সাল্লাম ইন্তেকালের পরে সারা জীবন নবীর বিবিগণ সহধর্মিণীগণ উম্মাহাতুল মুমিনীন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না এতেকাফ করেছেন। এতেকাফা রাসূলুল্লাহ ওয়া তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, তার ইন্তেকালের পরে তার বিবিগণ এতেকাফ করেছেন। তো এতেকাফ হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা। কিন্তু আমরা যারা কর্মজীবনে আছি, ডিউটি, এই ডিউটি ধরো ফরজ, তারা ডিউটি না করলে চলবে না, কোম্পানি অনুমতি দিবে না, অনুমতি দিলে মাঝে মাঝে যান, আর না হলে দেশে ছুটিতে আছেন, রমজানে অনেকে ছুটি যাচ্ছেন, পরে কাজ কাম নেই অথবা বেতন ছেড়ে দেবো আমি ছুটি নেব, যান অসুবিধা নেই করেন। এতেকাফ অধিকাংশ আইমাইকারদের নিকট সুন্নাতে মুয়াক্কাদা, হানাফি মাযহাবে আর কিছু কিছু ফুকাহায় বলেছে যে এতেকাফ হচ্ছে ফরজে কিফায়া, বা কেউ বলে সুন্নতে কিফায়া, মানে তাকিদ আছে যাদের কাছে ফরজ অজব আর ওয়াজিব কিফায়া, কিফায়া এই হানাফি মাযহাব এই ফতোয়ার কারণে আমাদের সাথে একটা কথা আছে, ফতোয়া আছে, এই ফতোয়া কি আমাকে অনেকে জিজ্ঞাসা করে, এই বছরই জিজ্ঞাসা করেছে কত, যে আমাদের জুমার প্রোগ্রাম এতেকাফ যদি গ্রামে কোন গ্রামে না হয় তো গোটা গ্রামের লোক নাকি গুনাহগার হবে, এ ফতো কোথা থেকে আসলো? ওই যে হুকুম থেকে যে যেহেতু ফরজে কিফায়া আর গোটা গ্রামের কেউ করলেন না সুতরাং সবাই গুনাহগার, জানাজা পড়া ফরজে কিফায়া, এখন এক গ্রামে একজন মারা গেছে জানাজায় কিছু লোক অবশ্যই যেতে হবে, একজন গিয়ে হবে না কিন্তু এই ফরজে কিফায়া, এতেকাফে না হয় একজন হানাফি মাযহাব হয়ে যাবে কিন্তু জানাজা তো একজন গিয়ে হয়নি, কিছু লোক যেতে হবে, বাড়ির প্রতি পাঁচ ভাই আছে এক ভাই গেলে চলে, কিন্তু কেউ যদি না যায় গ্রামে সবাই গোনা, এটা না ফরজে কিফায়া, কিন্তু এতেকাফ ফরজে কিফায়া নয়, এতেকাফ ফরজে কিফায়া নয়। সাধারণ অবস্থায় এতেকাফ কি? সুন্নাত। কোনটি? রমজানের এতেকাফ হচ্ছে সুন্নাত মুয়াক্কাদা, এটা বলতে হবে, রমজানের এতেকাফ হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, রমজানের শেষ দশক, আর নবী রমজানের শেষ দশকে করেছেন, আর রমজান ছাড়া অন্য সময়ের এতেকাফ হচ্ছে মুস্তাহাব, হ্যাঁ সুন্নাতে মুয়াক্কাদা না মুস্তাহাব। যদি কেউ মনে করে যে আমি যে কোনো মাসে দশ দিন এতেকাফ করবো, পাঁচ দিন এতেকাফ করবো, করতে মুস্তাহাব, কিন্তু সুন্নাত মুয়াক্কাদা, তাহলে দুটো অবস্থা হয়ে গেল, রমজানের শেষ দশকের এতেকাফ সুন্নাতে মুয়াক্কাদা, আর অন্য সময়গুলির এতেকাফ হচ্ছে মুস্তাহাব, করলে ভালো করতে পারে মাঝে মাঝে। আরেকটি এতেকাফ আছে ফরজ, এটা সবার কাছে ফরজ, সেটা হচ্ছে মান্নতের এতেকাফ, এটা মান্নত করে যে আমার ছেলে যদি ডাক্তারিতে চান্স পেয়ে যায় বা মোদী ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায় বা আমার ছেলে যদি সৌদি আরব পাঠাচ্ছে যদি চলে যায় তো কি করব, আমি তিন দিন এতেকাফ করব বা অমুক মাসে দশ দিন পাঁচ দিন এতেকাফ করব, তো যা করেছে পুরা করতে হবে, এমনকি জায়েজ কাজেরও যদি মান্নত করে, এতো নেকির কাজ এতেকাফ করা, নেকির কাজ না জায়েজ কাজ যদি মান্নত করে এই কাজটি করবো সেটাও করতে হবে, বুঝতে পারছেন না? জি হ্যাঁ, কোন মান্নত পুরা করা যাবে না, যে মান্নত হচ্ছে হারাম সেটা শিরকি মান্নত হোক, বেদাতি মান্নত হোক, অমুক আজারে এই দিব
বা মাজারে যাব অথবা আপনার কি বলছে মিলাদ করো মিলাদি মান্য অথবা কোন হারাম কি বলবো একটা আউযুবিল্লাহ যেগুলো যারা দুনিয়াদার এটা মদের আসর জমাবে সে শিরকের হারাম হোক বেদাতের হারাম হোক আর এমনি হারাম হোক অথবা মাকরুহ মাকরুহ মান্য তো চলবে না এমন মান্য চলবে না যে মান্য করা হচ্ছে চরম পন্থা মানুষের জন্য কষ্ট যদি আমার এই কাজটি হয়ে যায় আমি যদি আল্লাহ আমাকে সুস্থ করে দিতে একদিন আমি সারাদিন রোজে দাঁড়িয়ে থেকে রোজা রাখবো চলবে না চলবে না আল্লাহ এভাবে কষ্ট দিতে পারেন নিজেকে কোনো লাভ নাই যে এরকম কেউ একজন করেছিল নবী সাল নিষেধ করেছিল যাও ছায়াতে যাও তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইতিকাফের কথা বর্ণনা করেছেন বা ইতিকাফের তারিখ কথা বর্ণনা করেছেন কোরআনুল কারীমে বর্ণনা থাকলে যে ফরজ হবে তা নয় প্রশংসা করে সূরা বাকারা 125 রয়েছে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আনতাহিয়া রাবাইতিয়া তোমরা বাপ বেটা কারণ বাপ বেটা তো কাবা তৈরি করলেন কাবা ঘর আর তৈরি করার পর আল্লাহ বলছেন আনতাহিয়া রাবাইতি আমার ঘরকে তোমরা বাপ আর ছেলে মিলে কি রাখো পবিত্র রাখো লিতায়েফিন তওয়াফকারীদের জন্য ওয়াল আকিফিন ইতিকাফকারীদের জন্য রুকায় সুজুদ রুকুকারীদের জন্য সুজুদ সেজদাকারীদের জন্য রুকু করা ইবাদত সেজদা করা ইবাদত নামাজের বাইরে রুকু করা ইবাদত নাই হবে এখান থেকে আবার যদি শুধু কোরআন দিয়ে আহলে কোরআন হব হাদিস নেব না কেউ যদি শুধু রুকু করে নামাজটা পড়লো না রুকু করলো বেদাত হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকু করে ইবাদত করেছে রুকু করেছে নামাজের ভিতরে এইরকমই সেজদা নামাজের বাইরে সালাতের বাইরে দুটি সেজদা ছাড়া তৃতীয় কোনো সেজদা নেই দুটি সেজদা শুধু আছে কি কি একটা শুকরানা সেজদা খুশির খবর এসে সাথে সাথে সেজদা পড়ো শুকরানা সেজদা আর তেলাওয়াতের সেজদা কোরআনে কারিমে 15 জায়গায় তো এর সেজদা রয়েছে 15টি সেজদা 14টি হচ্ছে কিছু কিছু মজা কিন্তু 15 জায়গায় সেজদা রয়েছে এছাড়া এমনি সেজদা আজ কেউ আমাকে একজন জিজ্ঞেস করছে প্রশ্ন কোন দেশ থেকে হোয়াটসঅ্যাপ প্রশ্ন সকালে উঠতে উঠে দেখি যে আমি যদি সেজদাই এমনি বাইরে নামাজ পড়লাম না সেজদায় পড়ে পড়ে দোয়া করি তো কি করা যাবে কি বলবেন না করা যাবে বান্দা সেজদায় আল্লাহর নিকটবর্তী হয় সেটাই যদি হাসিল করতে যত তুই একটা সালাত আদায় করো আর সেজদা করো লম্বা সেজদা করো কিন্তু শুধু শুধু সেজদায় পড়ে গেলাম দোয়া করলাম যেমন দোয়া করবো হাত তুলে দিলাম দোয়া করলো যে কোনো সময় করতে পারো এখনই আপনি চলে যান হঠাৎ করে টেলিফোন আসলে পেশনের খবর পেলে সাথে সাথে দৌড় দিয়ে যান একটু নেট জন্য কোথাও গিয়ে দোয়া করতে পারে এখানে দোয়া করতে লাগে অসুবিধা আছে কিন্তু সেজদায় পড়ে যাবেন আর দোয়া করতে থাকবে যে সেজদা আল্লাহ কাছাকাছি হয়ে দোয়া করবো নামাজের বাইরে এর কোনো অবকাশ নেই তো এতে কাফকারীর কথা আল্লাহ এখানে বর্ণনা করেছেন আর সূরা বাকারার আয়াত 187 নম্বর তো বললাম যে ওয়ালা তুবাশিরুন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ এবং বখাই মাওলা যে আয়াত নিয়ে এসেছেন তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করবে না যখন তোমরা মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে তো এতেকাফ কোরআন কারীম দ্বারা প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করেছেন প্রতি রমজানে 10 দিন করে আর শেষ বছর যেই বছরে এতেকাল করবেন যেই রমজানে এতেকাল বছর 10ম হিজরি রমজান আর একাদশ হিজরিতে ইন্তেকাল করলেন কারণ নবী সাল্লাম ইন্তেকাল কোন মাসে রবিউল আউয়াল মাসে তো মহরম সফর রবিউল আউয়াল নতুন বছর 11 হিজরি 10 হিজরি পেয়েছেন 10ম হিজরি পেয়ে 10ম হিজরির রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইন্তেকাল করেছেন এই ইন্তেকাল করার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন ইশারা ইঙ্গিতে যে আমার সময় শেষ হতে যাচ্ছে বেশি বেশি আমল করে এখন আল্লাহর সামনে আমাকে হাজির হতে হবে খবর নবী সাল্লাল্লাহু আলাইহি হয়ে গেছে আম্বিয়া রসুলগণকে জানিয়ে দেওয়া হইত আমাদের কাউকে জানানো হয় না এবং জানানো হবে না এটা মনে রাখতে হবে সুতরাং এ ধরনের ধারণা কোন আল্লাহর নেক বান্দা সম্পর্কে বা এই সুফিদের সম্পর্কে ইচ্ছা কাহিনী এগুলি সব জানিয়ে কথা বুঝতে পারছেন যে একজন লোক যেমন ফাজাইল আমল তো বলিনে সাহেব আছে যে একজন লোক আসলে আসার পর সুর সুর করে সাদা কাপড় পরে এক জায়গায় শুয়ে গেল কোথায় আমার মরার টাইম হয়ে গেছে না না এগুলোর ভণ্ডামি না এগুলোর অবকাশ নেই ইসলাম বাকি আম্বিয়া রসুলগণকে জানিয়ে দেওয়া অনুমতি নয় তো তাদের কাছে মুসা আলাইহিস সালামের কাছে অনুমতি না নির্দেশ ছিল মালাকুল মম
না ওরম উদ্দিন এমনি আহ্বান করে চলে গেছে জানাম নি তখন এটা চড় দিয়েছিলেন না বুখারীতে হাদিস আছে চড় দাও হাদিস মাওলানা মওদুদী হাদিসকে অস্বীকার করেছে মানে যুক্তিতে মুক্তি খুঁজতে গিয়ে দেখেন বুখারী হাদিস অস্বীকার করে দিয়েছে যে এটা কি বলে যে ফেরেশতা মালাকুল মওত জান কবজ করতে আসতে দিল চড় হ্যাঁ যুক্তিতে আপনি মুক্তি খুঁজবেন সহি হাদিস সানন সহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন আবু হুরায়রা যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান 10 দিন থেকে করতেন ফলাম্মা কানাল আমুল লাযী কবিলা ফি যেই বছরে তার ইন্তেকাল হয় এ তাকাফা 20 ইয়ামা 20 দিন থেকে করে ওই রমজানে 20 দিন থেকে করেছেন তার মানে 11 তারিখ থেকে শুরু করেছে 20 দিন এই ইন্তেকাফের উপর ইজমা রয়েছে মানে শরীয়তে আছে এটা এটা ইফতার ফরজ কিফায়া অথবা সুন্নাত মুআক্কাদা কিন্তু সুন্নাত মুআক্কাদা ঠিক কিন্তু ইতিকাফ আছে ইসলামে এবং আমরা বলছেন আল ইতিকাফ সুন্নাতুন বিল ইজমা সর্বসম্মতিক্রমে ইতিকাফ হচ্ছে সুন্নাত ওয়ালা ইয়াজিবু বিন ইল্লা বিন নাযরি বিল ইজমা একমাত্র মানত করলে শুধু ইতিকাফ কি হবে ফরজ তার মানত পুরা করা ফরজ ইতিকাফের সময় সুন্নাত হচ্ছে রমজানে আর অন্য সময় মুস্তাহাব আর বিশেষ করে রমজানের শেষ 10 দশকে হচ্ছে সুন্নাত মুআক্কাদা রমজানের শেষ 10 দিনে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আর রমজানে যদি কেউ করে তো বলবো সুন্নাত কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝের দশকে ইতিকাফ করেছেন ইতিকাফের সর্বনিম্ন সময় কে বলতে পারেন তিন দিন না কেউ বলেছেন যে কমপক্ষে একদিন হইতে হবে কি বলছেন একদিন হইতে হবে তাহলে দিন হইতে হবে কারা বলছে দিন হইতে হবে যারা বলছে এতে কাফের জন্য সে রোজা শর্ত দিন না হলে তার রাতে তো রোজা রাখা যাবে তাই না তো একদিন এক রাত্রি ওদের কাছে একদিন এক রাত্রি তো হবে তো একটা দিন আসতে হবে কিন্তু সঠিক মত হচ্ছে যে ইতিকাফ একদিনও হইতে পারে এক রাতও হইতে পারে সর্বনিম্ন ইতিকাফ একদিনও হইতে পারে এক রাতও হইতে পারে কারণ ওমর রাদিয়াল্লাহু জাহিলিয়াতের জামানা ইসলামের পূর্বে মানত করেছিলেন যে তিনি কি করবেন মসজিদে হারামে একটি রাত ইতিকাফ করবেন তাহলে রাত্রে তো আর রোজা রাখা যায় না সুতরাং ইতিকাফের জন্য রোজাও শর্ত নাই আর ইতিকাফের জন্য 24 ঘন্টা হওয়ার শর্ত নাই একটি রাতও হতে পারে এক রাত অথবা একদিন হইতে 12 ঘন্টা হইতে পারে এটা একদল ওলামাদের মত কিন্তু অধিকাংশ ওলামা বলছেন যে কয়েক ঘন্টা বা কিছু মুহূর্তের জন্য ইতিকাফ হইতে পারে এটা হচ্ছে কিন্তু অধিকাংশ ওলামাদের ফতোয়া তারপরও এটি শক্তিশালী নয় আর এই ফতোয়ার ভিত্তিতে অনেক আরব ভাইরা আমি দেখেছি তারা যখন মসজিদে হারামে প্রবেশ করে আমরা যেহেতু মক্কা মদিনায় দিনালি হওয়া করেছি আমাদের সাথে বন্ধুরা অনেকে 2-3 ঘন্টার জন্য হারামে ঢুকলেন আসর পড়ে ঢুকলে এসা পড়ে বের হব এতে কাফ নিয়ত করি ফজর পড়তে গেল বলছে এশরাক পড়ে বের হব তো এতে কাফ নিয়ত করি তো এই আমল এখানে আছে এই ফিকহি মাসলা ভিত্তিতে তাদের কাছে তো এই মানে মাওলানা কারণ বলেছেন যে সর্বনিম্ন সময় হচ্ছে একদিন এটি ইমাম আবু হানিফাতে বর্ণিত এটি মালিকিয়াদের থেকে এবং শাফিঈদের থেকে বর্ণিত আর আরেকটি মত হচ্ছে অধিকাংশ ওলামাদের যে আকাল লবুদ্দতি লাহজা এক মুহূর্ত কিছু করে 5 মিনিটে কেউ যদি এতে কাফের নিয়ত করে নেয় তাও হইতে পারে মসজিদে গেল এতে কাফের নিয়ত তাহলে তো ডেলি এতে কাফ হইতে পারে কারণ নিয়ত করলি হলো কিন্তু এটা শুধু ইজতিহাদি ফতোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেনি যদি এমনটাই হইতো এতে কাফ করা যেত 1 ঘন্টার জন্য 10 মিনিটের জন্য তো সাহাবীরা করতে নেবে কোয়ারিটা আমাদের কাছে বড় নয় আসত সুতরাং যদিও অধিকাংশ ওলামা বলু কিন্তু তারপরে সেটা দলিলের দিক থেকে আমাদের কাছে শক্তিশালী নয় সর্বনিম্ন হচ্ছে একদিন অথবা এক রাত কেন বললাম এটাকে বেশি শক্তিশালী বললাম এই জন্য যে হাদিস দ্বারা একটা রাত আমাদের কাছে প্রমাণিত ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিচে কোন প্রমাণ আমাদের কাছে নেই যে 2-4 ঘন্টার জন্য বা 1/2 ঘন্টার জন্য কি ইতিকাফ করেছেন এখন ইতিকাফ করার জন্য বাকি আরো যে মাসলা মাসাইলগুলো রয়েছে পরের জন্য রাখি একটু হাদিসের দিকে এগিয়ে যাই নাহলে সময় আমাদের পুরো ওতে লেগে যাবে আসলে সহিহ বুখারী হাদিসগুলি শেষ করা তবে সবগুলি মশলা বলবো ইনশাআল্লাহ 2000
26 নম্বর হাদিস বর্ণনা করেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহধর্মিণী বলছেন আন্নাহু কানা ইয়াতাকিউল আশরাল আওয়াখির মিন রমাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহু তাআলা তার ইন্তিকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াফাত দান করলেন মৃত্যু দান করা পর্যন্ত মানে আজীবন তিনি কি করেছেন ইতিকাফ করেছেন কিন্তু আজীবন কখন থেকে শুরু করে মদিনার জীবনে যখন থেকে রমজান এবং রমজানের সিয়াম চালু হয়েছে পড়েছে দ্বিতীয় হিজরি থেকে সুম্মায়ে তাকাফ আজওয়াজুহু মিন বাদি তারপরে তার সহধর্মিণীগণ বিবিগণ ইতিকাফ করেছেন তার তিরোধানের পরে যে হাদিসটি এটা আলোচনা বলছিলেন যে ইতিকাফ সন্ধ্যাতে মক্কাতে কার নবী সাল্লাল্লাহু ইতিকাফ করেছেন তার বিবিগণ এরপর এমনকি মহিলারাও ইতিকাফ করবে আর মহিলারা মসজিদে ইতিকাফ করবে ব্যবস্থা রাখতে হবে মসজিদে মহিলা সেকশন থাকবে ফিতনা মুক্ত থাকবে সেখানে কোনো ফিতনার আশঙ্কা নেই আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিরাপত্তা আছে আলহামদুলিল্লাহ যদি কোনো জায়গায় নিরাপত্তা না থাকে ফিতনার আশঙ্কা থাকে তাহলে অবশ্যই করবেন কিন্তু শুধু ফিতনা ফিতনা করবে অথচ রাস্তায় ঘাটে অহরহ মহিলাদেরকে বের করছেন মিছিলে বিক্ষোভে মহিলাদেরকে বের করছেন দুনিয়াদার লোকেরা এমনকি ইসলামপন্থী নাসির আছে মহিলাদের দিয়ে এসব কাজ করাচ্ছে তারপরে সহশিক্ষা কলেজ ইউনিভার্সিটিতে স্কুলে ক্লাস ওয়ান থেকে নিয়ে পিএইচডি পর্যন্ত একাকার করে দিচ্ছেন সব জায়গায় ঠিক আছে কিন্তু মসজিদে গেলে শুধু এই ফেতনা হয় এগুলি বেদাতের ফতোয়া এগুলো হচ্ছে বেদাতের ফতোয়া মসজিদে মানুষের অন্তত সবচেয়ে বেশি পরিষ্কার থাকে মানুষের অন্তর আল্লাহমুখী থাকে মসজিদে আর মসজিদে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তারপরে তাদেরকে এতেকাফের অনুমতি দিতে হবে এতেকাফ মহিলারা অভিভাবকের অনুমতি ছাড়া আসতে পারবে না অনুমতি নিয়েই এতেকাফ করবে 2027 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াতাকিফিল আশরিল আওশাত মিন রমাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসের মধ্য দশকে এতেকাফ করতেন মানে কথা বলেছেন তারপরে এক বছর ইতিকাফ করলেন এই মধ্য দশকে 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত হাত্তা ইযা কানা লাইলাতা ইহদাইশিন যখন 21 এর রাত আসে 20 এর সিয়াম শেষ রোজা শেষ 21 এর রাত আসে ওয়াহিয়াল লাইলা আল্লাতি ইখরুজু মিন সাবিহাতা মিন ইতিকাফি এমন সেই রাত যেই রাতে 10 দিন ইতিকাফ করে সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেরিয়ে যান 10 দিন হয়ে গেল ইতিকাফ করে বেরিয়ে যাবেন বের হবেন ওই দিনে নবী সাল্লাম খুতবা দিলেন বক্তব্য করলেন ফজরে আর বলেন মান কানা ইতাকাফা মাই ফালিয়া তাকিফিল আশাল আওয়াখির যারা যারা আমার সাথে ইতিকাফ করেছে মধ্য দশকে 11 থেকে 20 পর্যন্ত তারা যেন শেষ দশকও আমার সাথে ইতিকাফ করে কারণ এটা বেশি উত্তম এই সময়টাতে লাইলাতুল কাদার আছে আর লাইলাতুল কাদার পাওয়ার জন্য সবচেয়ে উত্তম উপায় 24 ঘন্টা মসজিদে থাকা কারণ দুনিয়ার বাড়িতেও যদি থাকেন তো কিছু না কিছু ব্যস্ততা চলে আসতে পারে কিছু না কিছু গাফিলতি চলে আসতে পারে এদিক সেদিক করতে করতে মূল্যবান সময়টা কদর রাতের কেটে গেল কিন্তু এতেকাফে থাকলে তো আর দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই একমত আল্লাহ সব সম্পর্ক এই লাইলাতুল কাদার পর্যন্ত সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে এতেকাফ করা আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক তো বলছেন যে যারা আমার সাথে ইতিকাফ করেছে তারা যেন শেষ দশকে ইতিকাফ করে ফাকাদ উরিতু হাযিহি লাইলা এই রাতটি বদর রাতে আমাকে দেখানো হয়েছিল সুম্মা উনসিতুহা তারপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে যে দুজন লোকের ঝগড়া এর আগে আলোচনা তারাবির আলোচনা করেছি সহিহ বুখারীতে গত আলোচনাতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লোকজনকে জানিয়ে দেবে যে অমুক রাতটা হচ্ছে কদরের রাত যেমনই বেরিয়েছেন দুটো লোকে ঝগড়া করছে এই ঝগড়ার কুপ্রভাব পড়ল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি থেকে আল্লাহ সেটাকে উঠিয়ে নিলেন ভুলিয়ে দিলেন সব আল্লাহর হাতে ইচ্ছা করলে আল্লাহ আমাদের মেমোরিতে যত এত এলেন সব ভুলিয়ে দিতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন যে কিছুক্ষণ আগে যে জিবরাইল বললো অথবা স্বপ্নে দেখলাম স্বপ্ন ওহী হতো আর তারপরে বলবো স্বপ্নটি ভুলেন আমাদের তো অহরহ একটা স্বপ্ন দেখলাম খুব ভালো লেগেছে আজকের স্বপ্ন থেকে আসলে মানসিক অবস্থা খুব ভালো কারণ স্বপ্নটা খুব মজা লেগেছে কিন্তু বলার সময় বলতে পারে ভুলে গেছে কাটা ছেড়া হয়ে গেছে কিছু মনে আছে কিছু মনে নেই ঠিক বলতে পারছি স্মৃতি শক্তি আরেক সময় ফেল হয়ে যায়
তারপর আমাকে বলিয়ে দেওয়া হয়েছে বললেন ওয়াকাদ রাআইতুনি আমি স্বপ্নে দেখছি তাহলে স্বপ্নে এতে দেখেছেন এই রাতটি আসজদু ফি মাইন ওয়া তিনিন মিন সাবিআতে যেই রাতে ইতিকাফ হলো তার সকালবেলা আমি ফজরে সিজদা করছি পানিতে আর কাদাতে কাদা পানিতে সিজদা করছি মানে বৃষ্টি হয়েছে আগে অগ্রিম জানিয়ে দেওয়া হয়েছে লক্ষণটি স্বপ্নে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু রাতটি যে জানানো হয়েছিল অমুক রাত এই কথাটা ভুলে গেছে এই লক্ষণটা মনে আছে যে এটা আমি দেখেছি যে রাত্রিতে হবে ভুলিয়ে দেওয়া হয়েছে সুতরাং নিশ্চিত বলতে পারলেন না কিন্তু লক্ষণটা বললেন যেই রাতে হইল কদর সেইটা ইয়ে রাত্রি কদর রাত সেই রাতের ফজরের আগে খানে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে বলছেন ফামাতারকে সামাও আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো তিলকালে ওই রাতে ওয়াকানাল মসজিদ আলা আরিশিন আর মসজিদ ছিল খেজুরের ডালপালার ছাউনি আরিশ মানে ছাউনি তাওয়াকাফাল মসজিদ মসজিদ থেকে পানি টপকিতে শুরু হলো মানে টপকা বলেন তো না আমার দুই চক্ষু দেখেছে তার কপালে পানি আর কাদার দাগ হয়ে রয়েছে একুশের সকালবেলা ফজর সালাতে ওই দিনে ওই রাতে কি হয়েছে বৃষ্টি হয়েছে তো তাহলে ওই বছরের কদর ছিল একুশের রাত আবার কোন কোন বছরে কি হয়েছে সাতাশ হয়েছে কখনো উনত্রিশ হয়েছে আর এটি হচ্ছে সঠিক যে সারা জীবন বা প্রতি বছর একই তারিখে থাকে না ইমাম ইবনে হাজার রহমাতুল্লাহ বলেছেন যে বসাই বা রাজ আন্না তাতা নাক্তাল সেটা সময় পরিবর্তন হতে থাকে কোন বছরে একুশে হলো কোন বছরে তেইশে পঁচিশে সাতাশে উনত্রিশে হবে পরিবর্তনশীল চিরণী করে দিতে পারি তাহলে ঋতুবতী মহিলা কেমন চিরণী করবে এতে কাপ অবস্থায় থাকলো মসজিদে আর ঋতুবতী মহিলা তো মসজিদে প্রবেশ করতে পারবে না কেমন করে চিরণী করে দেবে হ্যাঁ মাথাটা বের করে দিতে মসজিদের ভিতর থেকে যদি মাথাটা বের করে দেয় আর বাইরে থেকে চিরণী করে দেয় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যাই এটাই ঠিক একটু পড়াশোনা করতে হবে হ্যাঁ খালি কোরআন চর্চা করলে হবে না নামাজ নামাজ চর্চাটা করতে হবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘর ছিল সেই ঘরটা মসজিদের লাগে যে ঘরে এখন কি আছে রিয়াজুল জান্নাহ যেখানে রওজাতে আপনারা সালাত পড়ার জন্য যাচ্ছেন যাচ্ছেন না যাচ্ছেন না বাম হাতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি কবর সেটা মা আয়েশার কক্ষ ঘর ছিল তো ওই ঘরে তো দরজা দরজাতে কিছু একটা পর্দা লাগানো ছিল পর্দা ঝুলতো পর্দাটা সরিয়ে দিলে আর মাথাটা এভাবে ঢুকিয়ে দিলে মাথা ঢুকিয়ে দিলে মা আয়েশা যদি আপনি নিজের রুম থেকে চিন্তা করে দিতেন এই তো অবস্থা যখন লোকজন নেই ওই সময় সালাতের সময় ছাড়া তার অন্য সময় মসজিদ নবীতে লোকজন থাকত ও তো চোদ্দশো বছর আগে মসজিদ নবী তার এখন কারণ হতো না যে চব্বিশ ঘন্টার লোকজন এসে না আছে ঠিক না সালাত পড়া এই লোকজন চলে গেছে একাই স্বামী আছেন স্বামী মাথাটা গিয়ে দিলেন রুমের দিকে আসেন পর্দা আড়ালতে যাই বা কেউ থাকলে পর্দা আড়াল থেকে চিরণ করে দিল তা শরীরের কিছু অংশ এতে কাপ অবস্থায় বাইরে বের করতে পারে এরকম এমনিতে পড়ল আর প্রয়োজনের জন্য যেগুলো প্রাকৃতিক প্রয়োজন সে তো যাবে যেখানে প্রাকৃতিক প্রয়োজন পুরা করার সুযোগ সুবিধা আছে সেখানে যাবে যেমন আসছে ঋতুবতী মহিলা বিধানগত নাপাক কিন্তু তার হাতে কি নাপাকি লেগে আছে হ্যাঁ যে চিরণী ধরলে নাপাক হয়ে যাবে বা স্বামী মাথায় হাত দিবে তো নাপাক হয়ে যাবে না না কিছু নেই ঘাম নাপাক হয়ে আছে না ঘাম নাপাক নেই নাপাক মানুষের ঘাম নাপাক নয়
গোসল ফরজে আছে, কারো স্বপ্ন তো শোয়ার পরে আর ঘেমে গেছে, তো গামগুলো না পাক নাকি গেঞ্জিতে গাম লেগে গেছে, তো না পাক কারণ আমার গোসল ফরজ আছে না। আপনার হুকুম হচ্ছে আপনি না পান, গোসল ফরজে আছে, কিন্তু আপনার শরীর বাহির ভিতর না পাক নাকি, এটা হুকুমই না পাক, এর বিধান হচ্ছে না পাক। পেশাব পায়খানার মতো এটা নাজাস নাই, এটা হচ্ছে হাদাস। হাদাস মানে হচ্ছে বিধানগত না পাকি, আর নাজাস মানে হচ্ছে না পাক বস্তু, পেশাব পায়খানা রক্ত, এগুলো হচ্ছে নাজাস। থাকতেন আমি তার মাথায় চিরুনি করে দিতাম, সিটি করে দিতাম, তখন আমি ঋতুবতী থাকতাম, ঋতুবতী অবস্থায় খুব সহজ বুঝলেন, কিন্তু সহজ মানে এই নয় যে হারাম কে হালাল করে দিলেন, ওটাও না, হারাম হারাম জায়েজ জায়েজ, জায়েজ কে নাজায়েজ মনে করবে না, হারাম কে আবার হালাল বা হালকা করে দেবেন মকরুহ, যেমন সিগারেট জর্দা, হ্যাঁ সব বিক্রি করে দিয়েছেন হারামকে, হালকা করে তো মকরুহ করে দিয়ে হালাল করে দিয়েছেন, মকরুহ মানে এটা বিদা দিয়ে দিতাম, এটা গুমরাহ দিতাম। তিন নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাতিন, ইতিকাফ কারি প্রাকৃতিক প্রয়োজন ছাড়া বাড়ির ভিতরে প্রবেশ করবে না। ইতিকাফ করতে গেছে আর যখন তখন বাড়িতে চলে আসছে, দয়া করে স্ত্রী ছেলে মেয়েদের কাছে কি খবরটা বল, কিন্তু প্রাকৃতিক প্রয়োজনের জন্য আসবে। এ হাজা, এ হাজার কথা যে হাদিসে এসছে এর তাফসীর করেছে ইমাম জহরি রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত তাবেঈ, আল বাউল ওয়াল গায়, পেশাব আর পায়খানা এটা হচ্ছে মানুষের প্রাকৃতিক প্রয়োজন, এরকমই গোসল ফর স্বপ্ন দোষ হয়েছে এতকাল অবস্থায়, প্রাকৃতিক প্রয়োজন, গোসল ফর কি হবে না, শরীর প্রয়োজন কিন্তু এটা প্রাকৃতিক বিষয়ে স্বপ্ন দোষ হওয়াটা হইতে পারে, আপনার ইচ্ছা কিন্তু এটা হয়। সুতরাং গোসল করার জন্য মসজিদে বা মসজিদ সংলগ্ন যদি ব্যবস্থা না থাকে, বাড়িতে ঢোকা ছাড়া গোসল করা হচ্ছে না, বাড়িতে গিয়ে গোসল করে আসে, গোসল করতে গিয়ে পেশাব করতে গিয়ে পায়খানা পোড়া করতে গিয়ে কাজা হাজাতের জন্য বাসায় গিয়ে চলতে চলতে কারোর সাথে কথা বলতে পারে, হাঁটছে ঢুকছে তখন বা আসছে কি খবর কেমন আছো ভালো অসুবিধা নেই, বা জিজ্ঞাসা করলে উত্তর দিয়ে দিল, কথা বলতে পারে, এমন নয় যে কথা বলা হারাম, এটা বাড়া পারে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, পাঁচ মিনিট একটু গল্প করে নি দেবী সাহেবের সাথে, এটা ছেলে মেয়েদের একটু খোঁজ খবর নিয়ে নি কি পড়াশোনা করছে কিনা, না এটা চলবে, অবস্থান করে বাড়িতে অবস্থান করে চলবে, মসজিদ এসে দেখা সাক্ষাৎ করতে পারে, যখন মসজিদ এসে দেখা করবে তখন তাদের সাথে আবার গল্প করতে পারে, কিছু ভালো মন্দ গল্প প্রয়োজনে করতে পারে, যেমন হাদিস আসছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা সব মিলে আসছে। তো হাদিস দেখেন অধ্যায়ের পরে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না যাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহদর মেনে কালাত বলছেন ওয়া ইন কানা রাসূলুল্লাহ লা ইউদখিলু আলাইয়া রাসাহু ওয়া ইন কানা ওয়া ইন্নাহু কানা সরিছু, কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা আমার কাছে কক্ষের ভিতরে ঢুকিয়ে দিতেন, ইউদখিলু রাসা মাথা রুমের ভিতর কি করতেন ঢুকিয়ে দিতেন, ওয়াফিল মসজিদে, কিন্তু তিনি অবস্থান করেন তো মসজিদে, এই না যে সশরীরে রুমের ভিতর চলে এসে, না এটা চলবে না, ফাওরাত যেন আমি তার স্মৃতি করে দিতাম, ওয়া কানা লা ইয়াদখুলুল বাইতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ বাসা একবার মসজিদের সাথে লাগা, যেই কক্ষে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি একবার লাগা, তারপরে বাড়িতে প্রবেশ করতেন না, ঘরে প্রবেশ করতেন না, ইল্লা লিহাজাতিন, প্রাকৃতিক প্রয়োজন ছাড়া, কারণ মসজিদের ওই ভিতরে কোথাও বাথরুমের ব্যবস্থা নেই, তাহলে বাসাতে ঢুকতে হবে আর ঢুকে বাথরুম করতে হবে, এদা কানা মতে যখন এতেকাফ অবস্থায় থাকতেন, এতেকাফে থাকা অবস্থায় বাড়িতে প্রয়োজন ছাড়া মানে প্রাকৃতিক প্রয়োজন ছাড়া প্রবেশ করতেন না। চার নম্বর অধ্যায় বাবু গাছের মোতাকেফ, এই অধ্যায় হচ্ছে এতেকাফকারীর শরীর হাত ধোয়া বা গোসল করা, গোসল পড়লে গোসল আর যখন
অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া জায়েজ তো গোটা শরীর ধোয়া জায়েজ গোটা শরীর ধোয়ার নামে হচ্ছে গোসল গ্রাইনে যদি পেস্ট দিয়ে পড়েন দাম্মা দিয়ে পড়েন গোসল তার তার মানে হচ্ছে গোসল করা বুঝছেন না গোসল করা আর যদি গাসল পড়ে মানে ধৌত করা গাসালে আছেলো গাসলান মানে ধৌত করা গাসালে আছেলো গোসলান মানে গোসল করা এই একটা ফাতা আর দাম্মার পার্থক্যে আরবিতে পার্থক্য রয়েছে যেন আমরা বলছি যে গোসল করেছি বলছি গাসল গাসল করেছি বলি তাই না হ্যাঁ জি কিন্তু আপনাদের এই ইয়েকে কি বলা হচ্ছে এই যে কার ওয়াশ টস করছে এটাকে গাসিল বলা হচ্ছে গাসিল ওখান থেকে গাসল 2030 নম্বর হাদিস মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কান নবী ইয়াবাশিরুনি ওয়া আনা হাইয নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শরীরের সাথে শরীর মেলাতেন গায়ে গা লাগাতেন মানে শরীরের সাথে শরীর লাগাতেন ওয়ান হাইলি টু অতি অবস্থায় তাহলে মাসিক অবস্থায় স্ত্রীকে টাচ করা যাবে আলিঙ্গন করা যাবে সহবাস হারাম কি হারাম সহবাস হারাম এমন উত্তেজিত হওয়া হারাম যেটাতে সহবাস না হয়ে যায় হয়তো আউট অফ কন্ট্রোল চলে গেল এরকম যদি সম্ভাবনা থাকার অধিকাংশ লোকের আল্লাহর ভয় কম আজকালকার জামানে এমনি ইমান দুর্বল আর তারপরে এমনি যেটা বলা হচ্ছে যে যেটা যৌন ক্ষমতা সেটাও অধিকাংশ লোকের দুর্বল যার ফলে অনেক হয় কি যে না 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 হারাম আমি সহবাস করবো না মাসিক অবস্থায় কিন্তু থামতে পারলো না থামতে পারলো না অনেক সময় বা হয়ে গেল বীর্যপাত হয়ে গেল আর সেটা যদি আবার রোজা অবস্থায় হয় তাহলে তো রোজে ভঙ্গ হয়ে যাবে সুতরাং রোজা অবস্থায় থাকলে খুব সতর্ক থাকতে হবে আর মাসিক অবস্থায় নিজের ইমান যদি মজবুত থাকে শরীরে শরীর লাগানো এক বিছানায় ঘুমানো জায়েজ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবাদ শরীর মানে এক বিছানায় শুইতেন এক বিছানায় এক চাদরে শুইতেন ওয়ান হাইজ ঋতুবতী অবস্থায় আমি থাকতাম এটা একটা অংশ আর একটা অংশ যদিও নাম্বার আলাদা দিয়েছেন এবং বুখারী রহমাতুল্লাহ কিতাবে তারা নাম্বারিং করেছেন 2031 নম্বর হাদিস ওয়া কানা ইউখরুজু রাসুল মিন মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে মাথাটা বের করে দিতেন রুমের দিকে মাথা বের করে দিতাম ওয়া মুত আছে এই দিকে অবস্থায় ফাক্সেলু তারপর আমি ধুয়ে দিতাম ওয়া না হাই ঋতু অতি অবস্থায় ঋতু অবস্থায় আমি কি করতাম নবী সাল্লাম মাথা ধুয়ে দিতাম যখন মাথা ধোয়া জায়েজ কেউ ধুয়ে দিলে জায়েজ তো নিজে যদি কেউ ধোয় তো জায়েজ হবে না মাথা ধোয়া যখন জায়েজ তো গোটা শরীরে পানি ঢালা জায়েজ অর্থাৎ গোসল করা জায়েজ এতিকাফে যদি 10 দিন থাকবেন যদি ডেইলি গোসল করেন কোনো অসুবিধা নেই গোসল করলেন চলে আসলেন মসজিদে হারাম আলহামদুলিল্লাহ ছাত্রের জীবন এতিকাফ করেছিল ছাত্রের জন্য শেষ 10 দিন মধ্যে ইউনিভার্সিটি ছুটি হয়ে যেত আর এরকম কারো আন্ডারে ওই যে চাকরি মানে তো চাকর হওয়া তাই না কথাটা শুধু ভদ্র চাকরি কিন্তু আসলে চাকরি মানে চাকর হওয়া তো কারো অধীনে না আলহামদুলিল্লাহ ছুটি হইলো 18 রমজান ছুটি হয়ে গেল টান দিলাম চলে গেলাম ওই সময় পৌঁছে গেলাম 20 রমজান নিয়ে এতিকাফে ঢুকে গেলাম আলহামদুলিল্লাহ থাকতাম তো সাথী বন্ধুরা আরো থাকতো ভালো লাগতো তো সেই সময় খুব ফ্রিও থাকতো এত বেশি গ্যাদারিং ভিড় ভাড়ও ছিল না 1992 এখন আছে কিন্তু একটু দূরে আর কেউ ইউজ করে না খালি করে থাকে যারা জানে তারা ভিড়ের সময় আওয়াজ মৌসুমে ভিতরে চলে যান পাহাড়ের নিচে যেগুলো তো আপনি কোথায় যাওয়ার জন্য বাসের জন্য নামছেন না সামনে জন্মে পাহাড়ের নিচে দিয়ে ওখান দিয়ে নামলে সামনে একজন নেমে গেলে পাহাড়ের তলাতে ডানে বামে সব বাথরুম গুলো আছে তো ওগুলো থেকে গোসল করা আল্লাহ কবুল বলছেন বাবুল এতে কাফে লাইলান তারপর অধ্যায় এই অধ্যায় হচ্ছে রাতে এতে কাফ করা ইমাম বুখারী রাহমাহুল্লাহ আপনি কি কায়েম করছেন যে রাত্রে এতে কাফ করা তার মানে এখান থেকে বুঝাইতে চাইছেন যে শুধু একটি রাতের জন্য 12-10-12 ঘন্টা ইতিকাফ করব মাগরিবে ঢুকলাম ফজর পড়ে বের হব তো ইতিকাফ জায়েজ এবং দলিল সম্মত দলিল দ্বারা প্রমাণিত জানেন যখন এই মাসলা বোঝা গেল তাহলে আর একটা মাসলা বের হলো যে তাহলে ইতিকাফের জন্য রোজা শর্ত নয় ইতিকাফ জন্য রোজা শর্ত নয় কিছু কিছু মাযহাবে ইতিকাফের জন্য রোজা শর্ত ইতিকাফের জন্য রোজা শর্ত যেমন হানাফি মাযহাবে ইতিকাফের জন্য রোজা শর্ত ইতিকাফের জন্য রোজা শর্ত তাহলে ইতিকাফ করতে হবে 24 ঘন্টা পাম্পকে একদিন এক রাত আর যেই দিন রাতে আপনি ইতিকাফ করবেন সেই দিনে রোজা রাখতে রমজান হয়তো রোজা আছে কিন্তু রমজান ছাড়া ধরেন অন্য মাসে ইতিকাফ করছেন তখনও রোজা অবস্থায় থাকতে হবে সিয়াম অবস্থায় থাকতে হবে
কিন্তু এর জন্য কোনো দলিল নাই যুক্তি যে যেহেতু ইতিকাফ করছেন আল্লাহর বিষয়ে ইতিকাফ রমজান মাসে করেছেন তখন রোজা চলতো আপনিও রোজা রাখেন কিন্তু এমন কিছু বিনা দলিলে আবশ্যক করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ ভালো কেউ যদি সিয়াম অবস্থায় থাকে আরো ভালো সিয়াম পালন করলে এদিকে রোজা আছে তার দিকে এদিক থেকে উন্নতি হচ্ছে ওর মধ্যে একটা রুহানিয়াত আছে আর তারপরে ইতিকাফের মধ্যে একটা রুহানিয়াত আছে তো দুই রুহানিয়াতের মধ্যে মানুষের তাজকিয়া নাফস আত্মার পরিশুদ্ধি হবে আশা করি বুঝছেন আশা করি আত্মার পরিশুদ্ধি হবে মানে মানুষ পাপ থেকে নিজের অন্তরকে মুক্ত করা যেটা দোহাই দিয়ে থাকে আমাদের সেই পীরেরা কিন্তু করে না এত পয়সার খেলা এত পয়সার খেলা পীর মরি দিতে মরিদরা তো গরিব হয়ে থাকে শুধু দিতে 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 কিন্তু কোন পীর কি আর গরিব আছে তাহলে তারা কি করে আত্মা পরিশুদ্ধ করে যাবে মন্ত্রী মিশ্রাদের চাইতে বেশি ধন সম্পদ তাদের মন্ত্রী মিশ্র এত ধন সম্পদ ইনকাম করতে পারে না দুর্নীতি দেখে সে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোন পীর দুর্নীতিটা ফাঁসলো না এদের বিরুদ্ধে দুর্নীতি দমন সংস্থা করো এর কোন রকমের কেস উঠেল না আল্লাহ তার ধর্ম ব্যবসা চলছে ইন্নাল কাসীরা মিনাল আহবার ওয়া রুবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বাতিল আল্লাহ সতর্ক করেছে এদের সূরা তাওবাতে ইহুদি নাসারদের যারা ধর্মগুরু যারা পুরোহিত তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আর তাদেরই অনুসারী হচ্ছে এরা লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বাতিল মানুষের ধন সম্পদ অবৈধ পন্থায় ভক্ষণ করে আর এই সৌদি আরব যাদেরকে ইহুদিদের দালাল বলছেন যাদেরকে কাফেরদের দালাল বলছেন যাদেরকে গালমন্দ করছেন আর ইসলাম থেকে খারিজ করছেন তারা আপনাদেরকে খরচ করে খাওয়া এক পয়সা নেয় না নেই তারপরে যদি হুশ না হয় তাহলে কিয়ামতের দিন হুশ হবে আল্লাহ যেন হুশ করার তৌফিক দেয় 2032 নম্বর হাদিস ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলছেন আন্না উমার তার বাবা উমার রাদিয়াল্লাহু তাআলা সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কি তাহলে বলেন কোন তো নজর তো ফির জাহিলি আমি জাহিলিয়াতের যুগে ইসলাম পূর্বে যখন তিনি কাফের অবস্থায় মুশরিক ছিলেন পত্তলিক ছিলেন তখন তিনি মান্নত করেছিলেন বলছেন নজর তো ফির জাহিলে জাহিলিয়াতের যুগে আমি নজর করেছিলাম মান্নত করেছিলাম আন আতাকা লাইলাতান ফিল মসজিদুল হারাম এক রাত এতে কা পড়ো মসজিদ হারাম মক্কায় কাবা ঘরে একটি রাতের এতে কা মাগরিব থেকে ফজর পর্যন্ত বা সকাল পর্যন্ত তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য কি যেহেতু মান্নত তো ইসলামে আছে কিন্তু মান্নতটা যে ইসলাম পূর্বে মান্নত এখন ইসলামে আসা কালেমা পড়ার পরে এটা কি পুরা করা লাগবে না না আর ফরজ নেই না করতে হবে তাহলে বোঝা গেল যে ইসলামের পূর্বে বা জাহিলের পাপের যুগে যেসব নেকির কাজ আপনার চলছিল সেটা কন্টিনিউ করেন না কন্টিনিউ করেন হ্যাঁ ওনার কাজ বন্ধ কিন্তু নেকির কাজ ভালো কথা অনেকে আছে যারা শিব বেদাতের আকিদা রাখে মুসলিম সমাজে আর তারা মিলাদের বেদাত করে আর মাজারেও যায় আর পীর মরিদের এতেও জড়িয়ে আছে তালা বেদাতে জড়িয়ে আছে কিন্তু তার সাথে কিছু ভালো কাজও করছে কিনা দান খেরাত করে এতিমদের লালন পালন করে বিধবা দেখাশোনা করে খরচ করে অনেকে আছে তো ওই যে শিরক বিদাতের যুগ আপনি করতেন আপনি চালিয়ে যান এই ভালো কাজগুলি চালিয়ে যান কিন্তু শিরক বিদাতগুলি ত্যাগ করেন ভুলগুলি ত্যাগ করেন এ কথা প্রমাণিত হয় জাহেলিয়াতের যুগের মান্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বলে আউফে বে নাজরিকা তোমার মান্নত তুমি পুরা করো তোমার মান্নত তুমি পুরা করো আল্লাহ কোরআনে কারীম মান্নতের কথা দুই জায়গায় বর্ণনা করেছে এক জায়গায় প্রশংসা করেছে আর এক জায়গায় হুকুম দিয়েছেন ওয়াল ইউফু নুজুরহুম মুমিন মুসলিমরা যারা তাদের মান্নতগুলি পুরা করে ইউফুনা বিন নাজরি আল্লাহর নেক বান্দা যারা জান্নাতি যারা জাহান্নামকে বাঁচতে চায় তারা তাদের মান্নতগুলি পুরা করে মান্নত করিয়েন না আর করলে পুরা করতে হবে ফরজ তাহলে রাতে ইতিকাফ করা প্রমাণিত হলো এই হাদিস দ্বারা 6 নম্বর হাদিস আছে বাবু ইতিকাফের নিসা এই অধ্যায় হচ্ছে নারীদের ইতিকাফ মহিলারা ইতিকাফ করতে পারবে কি না জি নাকি ফিতনা হয়ে যাবে সব কিছুতে ফিতনা মসজিদে মহিলারা আসলেই ফিতনা তারাবিতে আসলেই ফিতনা হ্যাঁ যেগুলো বেদাতি কথা এসব বেদাতি বক্তাদের কথা কোরআন সুন্নাহর কথা শুনে হাদিসের বুখারী হাদিস 2033 নম্বর হাদিস মাঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন কানা নাসু ইয়াতাকাফু বিল আশির আওয়াতি মিন রমাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করতেন ফাকুনতু আদরিবু লাহু খিবান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদের ভিতরে ছোট্ট একটি তাঁবু লাগিয়ে দিতাম তাঁবু মানে ঘেরা ইতিকাফের জন্য ঘেরা শর্ত না ভালো যদি জায়গা থাকে তো ঘেরা ভালো জায়গা আছে যেমন ধরেন আপনার মসজিদ আপনার গ্রামে দুই একজন ইতিকাফ করবে
যাতে এক কোণাতে এখানে বা চার কোণাতে চারটা যদি ছোট ছোট ঘেরা থাকে আর ঘেরার ভিতরে আপনি নির্জনে এবাদত বন্দি করলেন তাহলে মুসল্লিদের কোনো অসুবিধা নেই মুসল্লির সংখ্যা এত বেশি নয় যে জায়গা হয় না আর আপনারা জায়গা দখল করে আছেন সব এতেকাফ এটা চলবে না তাহলে ঘেরে নেওয়াই ভালো কিন্তু যেখানে মুসল্লিদের সংখ্যা বেশি এইরকম ঘেরাঘেরি করলে তো বিপদ হয়ে যায় মুসল্লিদের জন্য কোথায় নামাজ পড়বে সেখানে ঘেরা চলবে না যেমন মসজিদ হারামে এতেকাফ করছে না লোকেরা কিন্তু কোনো ঘেরা নেই মসজিদ নববীতে এতেকাফ করছে কোনো ঘেরা নেই এইরকম এখানে অন্য আরো মসজিদে রাজী মসজিদে রিয়াজে তারপরে মক্কাতে যে কোনো শহরে রাজী মসজিদ এখানটা শুধু তামাম জানি না মদিনাতেও রাজী মসজিদে এত ফ্যাসিলিটি আছে যেই ব্যক্তি এতেকাফ করে অনলাইনে আপনি বুকিং দেন আর এতেকাফ করে তাকে এ টু যে খাবার দাবার কাপড় চুপড় তার বিছানা সব দেওয়া যেটা মসজিদ হারামে মসজিদ নববীতে এরকম সুযোগ সুবিধা নেই আপনাকে সব যেগুলি অনুমতি আছে না সেগুলি দিয়ে নিয়ে যেতে হবে কিন্তু ওখানে সব দেওয়া মহিলাদের এতেকাফ যদি সুব্যবস্থা থাকে ফিতনা মুক্ত থাকে এবং অবাধ মেলামেশা নাই মহিলা সেকশন আলাদা আছে তাহলে শরীয়ত সম্মত বলছেন মা আয়েশা কি বলতেন ফাকুন্ত আযরিবুল্লাহু খিবান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি এতেকাফের জন্য তাঁবু লাগিয়ে দিতাম এখান থেকে কি বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু বিবি স্ত্রী স্বামীর জন্য তাঁবু লাগাইতেন তার সংসারের কাজে যে কাজগুলি সাধারণত মহিলাদের নয় সেই কাজগুলো যদি মহিলারা স্বামীর সাথে সহযোগিতা করে বা ছেলে তাদের সহযোগিতা করে শরীয়ত সম্মত যেমন গবাদি পশু আমাদের দেশে গ্রাম অঞ্চলে গবাদি পশুকে মহিলারা অনেক সময় কি দেয় চারা দেয় তাই না সহযোগিতার প্রয়োজন হয় তো করলে ভালো কিন্তু বাধ্য করা স্ত্রীকে যে তোকে পাক করেও দিতে হবে ছেলে মেয়েও মানুষ করতে পরিচর্যা করতে পারে তোকে গরুর তোকে খাবার দাবারও দিতে হবে এগুলি বাড়াবাড়ি জুলম অত্যাচার নারীদের উপর এমনকি মাঠে ঘাটেও নিয়ে যায় অনেক জাহেল মূর্খ আছে অমুসলিমদের মতো মাঠে ঘাটে তাদের মহিলারা কাজ করে জানিস না মাঠে ঘাটে গিয়ে কাজ করে তার ঘরে অনেক কাজ আছে তো বলছেন যে আমি খিমা লাগিয়ে দিতাম ফায়ুসাল্লি সুবহা ফজর সালাত পড় সুম্মা ইয়াদখুল তারপরে প্রবেশ করতেন তাহলে এই হাদিস দ্বারা একটা কথা প্রমাণিত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফের জায়গাতে প্রবেশ করতেন কখন হ্যাঁ একুশের রাত শুরু হলো সন্ধ্যাবেলা বিশ রমজান শেষ হওয়ার পরে আর তারপর রাতটা গেল ফজর পড়ে তখন এতেকাফের জায়গায় যেখানে ঘেরা আছে তাবু তার ভিতরে প্রবেশ করতেন মাসলা ইখতিলাফ হয়েছে পরে বলবো হাদিসটা শেষ করি ফাস্তা জানাত হাফসা তো আয়েশা তারপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি চাইলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আনতাদরিবা খিবান যে একটি আমিও তাবু লাগাই তিনি তার জন্য একটা ঘেরা হইলো যখন জায়না বিনতে জাহাস দেখলেন যে তার জন্য লাগানো হয়েছে তো আমি কেন করবো না আমিও করি তো জায়নব ইবনে জাহাস দারাবাত খিবান আখার আরেকটি তিনি তাবু লাগিয়ে দিলেন বরং আর হাদিস আছে যে একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিন চার জন বিবি মসজিদ নববীতে সব কি করে নিয়েছে আপন আপন ছোট ছোট করে তাবু ঘিরে নিয়েছে যে পর্দার মধ্যে কি করে আমরা এই থেকে আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তো আমরা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা দেখছি যে আরে এত গোলের ধারা কার তো আমার একটা করতে বলেছিলাম তোমরা কি এসবের মাধ্যমে নেকির কাজ মানুষকে দেখাতে চাইছো হ্যাঁ সবাই মিলে প্রতিযোগিতা শুরু করে দিলেন সবাই এসে বাড়িতে বাসা থেকে উঠে এসে সবাই এতে কাপ করবে কেন না চলবে না চলবে না তারা খালি এতে ফাজার কাজ সব নবী সাল নিজেও এতে কাপ ছেড়ে দিলেন চিন্তা করলে শুধু ওদেরকে যদি শক্ত করে বারণ করে বাড়ি পাঠিয়ে দিয়ে আর আমি না যাই তো মনটা খারাপ হবে চলো তোমরাও করিও না আমিও করবো বাহ দিবস এতে কাপ রমজান মাসের ইতিকাফ বাদ দিলেন যে সুম্মা ইতিকাফ আশামি সওয়াল রমজান মাসের শেষ 10 দিনের ইতিকাফ যে ছুটে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলে যে এই নেকির কাজটা কেন ছুটে সওয়াল মাসের প্রথম 10 দিনে কি করলেন ইতিকাফ করলেন ঈদের দিন বাদ দিয়ে ঈদের দিন বাদ দিয়ে কেউ ঈদের দিন সব দিন পড়বেন না ঈদ পড়েছেন অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে তাঁবু লাগিয়ে কেউ যদি ইতিকাফ করে তো শরীয়ত সম্মত কিনা না, এটা অন্যদের অধিকার নষ্ট করা, কারণ গোটা মসজিদে সব সমস্ত মুসল্লির অধিকার আছে। কেন আপনি একা ঘেরে নেবেন পাঁচজন সাতজন দশজন মুসল্লির জায়গায়, এই অধিকার প্রশ্ন উঠে, এটা জায়েজ কিনা? যেমনটা বললাম, যদি জায়গা পর্যাপ্ত থাকে যে মুসল্লিদের সালাত পড়ে নামাজ পড়ে ও তাঁবু লাগালে কোনো অসুবিধা নেই, তাহলে অসুবিধা নেই। কিন্তু মসজিদ যদি ছোট হয় অথবা মসজিদ বড় কিন্তু লোকজন অনেক বেশি, মুসল্লির জায়গা হয় না, তাহলে খারাপ জায়েজ হবে না। তখন 2034 নম্বর হাদিস, আর এটি দিয়ে শেষ করছি ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাদা ইয়াতাকিফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এতেকাফ করার ইচ্ছা করলেন না, মনস্থ করলেন। ফালামান সালাফি আল মাকান আল্লাযী আরাদা ইয়াতাকিফা, যখন ওই জায়গায় আসলেন যেখানে তিনি এতেকাফ করবেন, তার জন্য যে ঘেরা হয়েছে এখানে আসলেন যে এখন এতেকাফে আসবো মসজিদে নববীতে, দেখছেন ইজা আখবিয়াতুন, দেখছেন যে কয়েকটি তাঁবু লাগানো আছে, আমি একটি আমার জন্য লাগাইতে বলেছিলাম আয়েশা কে, আর এতগুলো কেন? তো বলছেন যে খেবা আয়েশা, একটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তাঁবু, আরেকটি খেবা হাফসা, হাফসা ও খেবা জাইনাব, জাইনাবের আরেকটি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে চার চারটি মসজিদে নববীতে তাঁবু লাগানো আছে ছোট ছোট। ফাকালা, তখন বললেন আল বিররা তাকুলুনা বিহিন্না, তোমরা কি এই সব কাজের মাধ্যমে তোমরা নেকির কথা বলতে চাইছো, মানুষ জানতে চাইছো যে আমরা খুব নেককার হয়ে গেছি, আর তো সবাই মিলে এখানে প্রতিযোগিতা শুরু করেছি, এতে কাফের নেই ভাবে চলবে না, সবাই মিলে এক একজনকে পারমিশন দিয়েছেন, কিন্তু সবাই যখন প্রতিযোগিতা শুরু করলেন, এই যদি হয়তো নয়জন স্ত্রী আছে, নয়জন এসে যদি মসজিদে সবাই বলে যে আমি কি করলাম, ওরা চারজন এসছে আমরা আসবো, বা তিনজন এসছে আমি আসবো, এই করে করে সব দিকে, তাহলে তো মসজিদ ফুল হয়ে যাবে, তাই না? এই জন্য নবী সাল্লাম ক্যান্সেল করিয়ে দিলেন, সে বছর নিজেও করলেন না, রমজানে নবী সাল্লাম বিবিগণকে করতে নিষেধ করলেন, এতে কাফ এবং সেগুলি ভেঙে ফেলা হলো। এই হাদিসগুলোতে একটি মাসলা আমরা পড়লাম, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে কাফের জায়গায় প্রবেশ করেছেন, কখন প্রবেশ করেছেন পড়লাম, 21 তারিখের সকাল ফজর সালাত পড়ে, ফজরের সালাত পড়ে। এই বিষয়ে দুটি মত রয়েছে, এই বিষয়ে আলেমদের দুটি মত রয়েছে। একটি হচ্ছে যে 21 তারিখের সন্ধ্যা হতে, কারণ 10 দিন না পুরো করতে হবে, 10 দিন যদি পুরো করতে হয় তাহলে সন্ধ্যা থেকে শুরু করতে হয়, কারণ চাঁদের যে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আরবি মাস শুরু হয়, সুতরাং 21 এর সন্ধ্যা থেকে শুরু করতে, এটি হচ্ছে অধিকাংশ আলামা ইকরামদের মত, অধিকাংশ আলেমদের ফকাহাদের মত, এটি ইমামদের মত। দ্বিতীয় মত হচ্ছে যে 21 তারিখের সকালবেলা থেকে, এটি হচ্ছে ইমাম আহমদের একটি রিওয়ায়াত, ইমাম আউজাই, ইমাম লাইস এই কথাটি বলেছেন, এবং এটি অনেক মুহাদ্দিসিনরাও বলেছেন। আবার তাহলে যে হাদিসে আসলো, যারা বলছে যে সন্ধ্যা থেকেই ঢুকতে হবে তাদেরই দল ভাই ওলামাদের, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ভোরে ফজর পড়ে ঢুকলেন, এর উত্তর কি দিয়েছেন? ওনারা একটা সমন্বয় করেছেন, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন কি, মসজিদে নববীতে বা মসজিদে সন্ধ্যাবেলায় ঢুকে পড়তেন, মসজিদে সন্ধ্যাবেলা ঢুকে পড়লেন, মাগরে পড়লেন, এশা পড়লেন, তারপরে কিয়ামুল লাইল পড়লেন, আর কিয়ামুল লাইল পড়ার পরে সারা রাত থাকলেন, খোলা মসজিদে থাকলেন, আর ফজর পড়ার পরে এখন লোকজন আসা যাওয়ার লেগেই থাকবে, লোক তারপরে খেমার ভিতরে ফজর পড়ে প্রবেশ করলেন, মূলত নবী সাল্লাল্লাহু সন্ধ্যা থেকেই মসজিদে ঢুকে পড়েছিলেন, তেমন তাহলে কোনো অসুবিধা নেই, এভাবে সমন্বয় করা হয়েছে, এভাবে সমন্বয় করা হয়েছে। কিন্তু তারপরে কেউ যদি সন্ধ্যা নাও প্রবেশ করে, সকালে ফজরে প্রবেশ করে, তো এই হাদিসের আলোকে তা এতেকাফ সহি শুদ্ধ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাহলে ঢোকাটা হয়ে গেলে এতে কাফের দুটি মত, আর দুটি মতের মধ্যে কোনটি আমি কিরকম অবস্থা বললাম। এখন এতে কাফ থেকে বের হবে কখন, 10 দিন এতে কাফ করে, রমজানের শেষ 10 দিন এতে কাফ করছেন, এতে কাফ শেষ করবেন কখন, চাঁদ ওঠার খবর পেলে না সরাসরি ঈদ পড়তে বের হবেন এতে কাফের জায়গা থেকে, দুটি মত রয়েছে। বলছেন যে
অধিকাংশ আলমাই কেরামরা বলছেন যে ঈদের রাতে সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে আর ঈদের চাঁদ ওঠার খবর পেয়ে নিয়েছেন তখনই বেরিয়ে পড়বেন, তখন বেরিয়ে বাড়ি চলে যান আর বাড়ি গিয়ে রাত হয়ে থাকেন পরিবারের সাথে ছেলে মেয়েদের সাথে, তারপরে ছেলে মেয়েদেরকে নিয়ে ঈদ করেন। একদল বলছেন যে না, উত্তম হচ্ছে যে এতেকাফ থেকে সরাসরি বেরিয়ে ঈদ করতে যাবেন, এতেকাফের জায়গা থেকে বেরিয়ে সরাসরি ঈদ করতে যাবেন। এতেকাফের ফরজ বা রুকুন কয়টি? এতেকাফের রুকুন শুধুমাত্র একটি, শুধুমাত্র একটি, কিন্তু কেউ কেউ চার বলেছে, কেউ কেউ পাঁচ বলেছে। একটি রুকুন মানে ফরজ, সেটা হচ্ছে আল-মুকসু ফিল মসজিদ বা আল-মুকসু ফিল মসজিদ অবস্থান করা। এতেকাফের জন্য মসজিদ অবস্থান করা কি ফরজ? ওয়ান্তুম আকিফুন ফিল মাসাজিদ, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য নেকির জন্য মসজিদ অবস্থান করা। এতেকাফের শর্ত কয়টি ও কি কি? এতেকাফের শর্ত কয়টি ও কি কি? পাঁচটি শর্ত রয়েছে যাতে সবাই একমত, মুসলিম হইতে হবে, তাহলে কোনো কাফের এতেকাফ করলে চলবে না, বুঝা গেছে? বড় শিরকি আকিদা আছে, গস কুতুব দাতা ইয়া গস মাদা, ওই শিরকি আকিদার এতেকাফ কোনো আমল কবুল হয় না, নামাজ রোজা কিছু কবুল হয় না, এতেকাফ কবুল হয় লাভ নেই, মুসলিম হইতে হবে। তারপরে দুই নম্বর কি হইতে হবে? আকল বিবেক সম্পন্ন, সুস্থ অবস্থা, পাগল হলে এতেকাফ হবে না। আর কি হইতে হবে? তামিজ অর্থাৎ হিতাহিত জ্ঞান থাকতে হবে, একেবারে এমন না বলো পাঁচ বছর সাত বছর ওর কাছে কাজ হয়েছে, এখানে একটা পাঁচ বছর বাচ্চাকে যদি ছেড়ে দেওয়া হয় তো ফুটবল খেলার মতো দৌড়িয়ে বেড়াবে, করবে না তো? এরকম লোকের এরকম বাচ্চা এতেকাফ চলবে না। কিন্তু সাত বছর আট বছর বাচ্চা বুঝে মসজিদের সম্মান আছে, আর মসজিদে আছি কি করতে, এতে কাছে আছি তো আমার জায়গায় থাকতে হবে, ডিস্টার্ব করলে হবে না, এদিক শুধু দৌড়াদৌড়ি ছোটাছুটি খেলাধুলা করলে হবে না, যে একটা ফুটবল পেয়েছি আমি মসজিদে খেলি কেউ নেই নাকি, তো তামিজ হইতে হবে। এই শর্ত নিয়ত হইতে হবে, সংকল্প সহি নামাল আমল নিয়ত, যে নিয়ত করছি যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এই মসজিদে আমি এতেকাফ করছি, এই শুরু করলাম। আর এটা হইলো মুসলিম হওয়া, বিবেক সম্পন্ন হওয়া, তামিজ থাকা, আর নিয়ত থাকা, আর মসজিদে এতেকাফ হইতে হবে, মসজিদ ছাড়া বাড়িতে এতেকাফ হবে না। শুরুতে বলেছি মহিলারা যে বাড়িতে বাড়িতে এতেকাফ করে অনেক পরিবারে, এটা জায়েজ নয়, এটাই হচ্ছে সঠিক, কারণ এরকম কোনো প্রমাণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেমাগুলি ভেঙে তালা মসজিদ থেকে তখন বাড়ি থেকে এটা করেছেন, কেউ করেন ওখানে, সুতরাং এটি মন গড়া হতো। ইকবাল গিলানি যে অনেকগুলি কিতাব লিখেছে পাকিস্তানি উর্দুতে, সেগুলি বেশ কিছু বাংলা অনুবাদ হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে রোজার মাসাইল, তাতে একটা হাদিস নিয়ে এসে আর তারপরে বলছে যে এতে কাফিয়াতে মহিলারা মুসল্লাতে বাড়িতে যায় না, যায় না, এটি যায় না, এটি আহলে হাদিস ফতোয়া নেই। অনেক লোকের আহলে হাদিসের নামে গায়ের আহলে হাদিসের ফতোয়া চালিয়ে, সালাফিদের নামে গায়ের সালাফিদের ফতোয়া চালিয়ে দেয়, এই ফতোয়া ভুল। তো এই ছিল পাঁচটি শর্ত, কেউ কেউ আরেকটি শর্ত লাগিয়েছেন, আর এই সঠিক যে এইটাও শর্ত, জরুরি শর্ত, সেটা হচ্ছে মাসিক থেকে পবিত্র হইতে হবে, নেফাস প্রসূতির রক্ত থেকে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার রক্ত থেকে পাক থাকতে হবে, জানাবাত ফরজ গোসল থেকে পাক থাকতে হবে। এখন এতেকাফে যখন ঢুকছে সেই সময় নাপাক অবস্থায় আছে, আমি গোসল করে এসে তারপর মসজিদে তোমার অবস্থান করে যাইছে, ঠিক কিনা? সুতরাং জানাবাত থেকে পাক থাকতে হবে, এগুলো হচ্ছে শর্ত। তাহলে আর শর্ত পবিত্রতা, বড় নাপাকি থেকে পবিত্রতা একটি বলতে পারছি, ছয়টা হয়ে গেল। সাত নম্বর শর্ত, নারীদের জন্য অভিভাবকের অনুমতি, বিবাহিত হলে স্বামীর অনুমতি ছাড়া এতে কাজ যেতে পারে, স্বামীর অনুমতি নিতে হবে, কারণ এটি কোনো ফরজ কাজ নয়, ফরজ কাজে অনুমতি লাগে, ফরজ জোহরের নামাজ পড়তে যাচ্ছে স্বামী অনুমতি দিচ্ছে না, শুনবে নাকি? বোরকা পড়তে চাইছে মহিলা, ফরজ, চেহারা ঢাকবে, বোরকা পরবে, শরীর ঢাকবে, মাথা রাখবে, ফরজ, আর স্বামী বলছে না বোরকা পড়তে দেবো না, শুনবে নাকি? না, ওটাই শুনবে না, কিন্তু সুন্নত নফল কাজে অবশ্যই অনুমতি নিতে হবে, এতে কাজ সুন্নাত, সুতরাং স্ত্রী স্বামীর অনুমতি নিয়ে কাজ করবে। অবিবাহিতা বাপের অনুমতি নিয়ে, বাপ নেই বড় ভাইয়ের অনুমতি নিয়ে, ভাইয়ের অনুমতি যে অভিভাবক বাড়িতে রয়েছে অনুমতি নিয়েই এতে কাজ করতে, বিনা অনুমতিতে কোনো মহিলা এতে কাজ করবে না, অভিভাবকের অনুমতি নিয়ে। একটি মশলা শুধু একটা লাভ রয়েছে, এটি শর্ত কিনা, যে এতে কাপের জন্য রোজা শর্ত কিনা, এই আলোচনা করলাম, সেটা হচ্ছে সঠিক মত কি, যে এতে কাপের জন্য রোজা শর্ত নয়, কিন্তু রমজানে তো রোজা রাখতে হবে, রমজান রোজা, কিন্তু রমজান ছাড়া যখন অন্য সময় এতে কাপ কেউ করবে নফল এতে কাপ, তার জন্য রোজা শর্ত নয়। আর দলিল উমর রাদিয়াল্লাহু তাআলার মানতের হাদিস, যে এক রাত তিনি এতে কাপ মানত করেছিলেন আর রাতে রোজা হয় না, সুতরাং বিনা রোজাতে তিনি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে কাপের মানত পুরা করতে বলেছিলেন, সুতরাং এতে কাপের জন্য রোজা শর্ত নয়।
এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, আমাদের ইলমে আমলে দিন দুনিয়াতে রুজিতে আল্লাহ সবকিছু যেন প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, বিশেষ করে আপনাদের জন্য যারা ইফতারে এখানে হাজির হয়েছেন,